প্রতিদিনের মতো এদিন সকালেও মায়ের সাথে সাইকেলে করে স্কুলে যাচ্ছিল বছর পাঁচেকের শিশু। স্কুলে যাবার পথেই মর্মান্তিক দুর্ঘটনা, পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কা সাইকেলে। নিয়ন্ত্রণ রাখতে না পেরে সন্তানকে নিয়ে রাস্তায় উল্টে পড়েন মা। গুরুতর জখম হয় শিশু, উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন শিশুটিকে। মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার নহাটা বাজার এলাকায়। দুর্ঘটনায় মৃত শিশু ঋষভ রায়, বাড়ি গোপালনগর থানা এলাকাতেই। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে মায়ের সাথে সাইকেলে চেপে স্কুলে আসছিল ঋষভ। সে সময় গোপালনগরগামী একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন মা ও ছেলে। স্থানীয় ব্যবসায়ী পূর্ণিমা বিশ্বাস বলেন, এই দৃশ্য চোখে দেখা যায় না, মর্মান্তিক ঘটনা। আমি দেখুন, আমার দোকান এটা, আমি এখানে ছিলাম, তখন দেখি গাড়িটা একটা ছেলে ওই পাশের বলছে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তখন গাড়িটা যখনই বেরিয়ে গেল তখনই দেখলাম দুজনই পড়ে, মা তো ওই বাচ্চাটাকে নিয়ে ছুটলো, আমি সাইকেল টাইকেল তুললাম, তারপরে ওখানে দেখি ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, তখন তো আমি তো কাঁদছি পুরো। এবার গাড়ির এই পাশে পড়েছে বাচ্চাটা আর ওই পাশে মা, এবার ধাক্কা লেগেছে গাড়িটা, এইটুকুই দেখেছি জাস্ট। জানা গেছে নহাটা বাজার এলাকাতেই রয়েছে পরপর বেশ কয়েকটি বেসরকারি প্রাথমিক স্কুল। সকালের দিকে স্কুল, অথচ স্কুলের সামনে কোনো প্রশাসনিক নজরদারি নেই, এমনই অভিযোগ তুলেছেন ঋষভের স্কুলের প্রধান শিক্ষিকা সোমা নাহা। তিনি বলেন, পড়তে পড়াশোনা অত্যন্ত মেধাবী এবং খুব ভালো ছেলে। সবচেয়ে দুঃখজনক ঘটনা আপনারা শুধু এইটুকু দেখুন যে সারা নহাটা বাজারে নামি দামি চারখানা স্কুল আছে, কোনো স্কুলের সামনে কোনো বাম্পার নেই। এখানে একটা বাম্পার দেওয়ার দরকার, এখানে একটা বাম্পার গার্লস স্কুলের সামনে, প্রাইমারি স্কুলের সামনে, এইগুলো প্রশাসনিক দিক থেকে একটু তদন্ত করুন। আমি জানি না, আমি তো স্কুলের ভেতরে ছিলাম, হঠাৎ করে শুনলাম যে আমার স্কুল থেকে অনেকটা দূরে, বেশ সাত আটটা এখান থেকে ওই জায়গাটা অনেকটা দূর হবে, একটা মেডিকেলের সামনে একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে। তা আমার স্কুলের বাচ্চা আমি পরে শুনেছি, ওরা দৌড়ে টৌড়ে গেলো, দৌড়ে যাওয়ার পরই তো ওরা ওখানে নিয়ে গেলো। আমার স্কুলের দুটো ম্যাম ওদের সঙ্গে বনগাঁ গেছে, আমি অন্য বাচ্চারা এখানে ছিল, সেই জন্য আমি ওদের বাচ্চাদের দেখভালের জন্য আমি আর দৌড়ে যেতে পারিনি। শুনলাম বাচ্চাটা ইনজোর্ড। আমি কিছু চাইছি না, আমি শুধু চাইছি সমস্ত কিছু বাদ দিয়ে আগে বাচ্চাদের সিকিউরিটির জন্য প্রত্যেকটা জায়গা বাম্পার দিক, প্রত্যেকটা স্কুলের কাছাকাছি একটা করে সিভিক দিক। প্রশাসনের গাফিলতির পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের মতে রাস্তার দুপাশে গজিয়ে ওঠা দোকান ফুটপাত দখল করেছে, অনেকেই সেখানে বেআইনি পাকা নির্মাণ করে ফেলেছেন। সকালের দিকে স্কুলের সময় স্কুল পড়ুয়া ও অভিভাবকদের ভিড়ে গাড়ি চলাচল দুঃসাধ্য হয়ে পড়ে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা প্রদীপ সরকার বলেন, ঘটনা সকালবেলা স্কুলের বাচ্চারা দের নিয়ে আসে নার্সারি থেকে, এখানে মনে হয় ক্লাস ফোর অব্দি পড়ানো হয়। বাচ্চারা সব মায়েরা আসে সাইকেলে করে, রাস্তার যে পরিসর এখানে লোকজন যখন জমা হয়ে যায় তখন একটা গাড়ি ওপাশ থেকে আসে, এসে ধাক্কা লাগে বাইক লাগে, বাচ্চাটা ছিল, বাচ্চাটা গাড়ির তলায় পড়ে যায়, বাচ্চাটা ইনজোর হয় এবং পরবর্তী শুনেছি বাচ্চারা মৃত। আমাদের দাবি হচ্ছে এই যে নহাটা বাজারের যে রাস্তা, এই যে দেখবেন সব প্রত্যেক দোকানের সামনে ফুটপাথ দখল করা এবং গাড়ি উঁচু করে এরকম ঢেলে, একটা সাইকেল নিয়ে দাঁড়ানোর মতো জায়গা নেই। আমরা চাইছি সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত ট্রাক চলাচল নিয়ন্ত্রণ হোক এবং বিকেল 4:00 থেকে 3:30 থেকে 4:30-5:00 পর্যন্ত যানচলাচল নিয়ন্ত্রণ হোক। এই ঘটনা এর আগে ঘটেছে নহাটা গার্লস স্কুলের সামনে যখন অ্যাক্সিডেন্ট হলো, তারপরে কিছু সিভিক পুলিশ ওখানে নিয়ন্ত্রণ করতো, এখন তাদের দেখা যায় না। সিভিক দিক আর ট্রাফিক দিক যে করে হোক গাড়ি নিয়ন্ত্রণ করে ব্যবস্থা হোক, আমরা চাই আর মৃত্যু দেখতে চাইছি না। দুর্ঘটনায় ছোট্ট একমাত্র নাতিকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন দাদু ঠাকুমা। অ্যাকচুয়ালি আমার বৌমা স্কুলে নিয়ে আসছিল, তা ও গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, প্রশান্ত ডাক্তার কাছে নিয়ে আসে, আমি গেছিলাম যে দেখ না এখান থেকে একবারে এই পর্যন্ত বৌমা স্কুলে দিয়ে আসে আবার নিয়ে আসে। এই তো সকালবেলা বলছে নাতি বলছে মা আমারে 9:00 সময় গরম জল করে দিও, আমি চান করে স্কুলে যাবো, ওই চান টান করায় টরায় আমার নাতি একটা মাত্র, আমি তো শুনে
কথা বলার মতো পরিস্থিতিতে নেই মা। সন্তান হারানোর যন্ত্রণা, অসহায় মায়ের বুক ফাটা আর্তনাদ, সান্ত্বনার ভাষা খুঁজে পাচ্ছেন না প্রতিবেশীরা। গোটা এলাকা জুড়ে কার্যত শোকের ছায়া নেমে এসেছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।